হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে, আর আজকের ক্লাসে আমি শেখাবো মেশিন চালানো। মেশিন চালানো কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়, খুবই 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 সহজ ব্যাপার। আপনারা একবার যদি ভিডিওটা দেখেন তাহলে একদম খুব সহজ, খুব সহজ। তো আমি সমস্ত দেখাবো। আর তার আগে বলে দিই, আমার আরও একটা চ্যানেল আছে, যে চ্যানেলে আমি ব্লগ ভিডিও করি, মানে আমি প্রতিদিন কী করছি, কী না করছি, কোথায় যাচ্ছি সমস্ত ভিডিও ওখানে আপলোড করা হয়, আমার বাড়ি কোথায় সমস্তটা ওখানে আপলোড করা হয়। তো তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড হও তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা ডিসক্রিপশনটা গিয়ে একবার করে চেক করবেন, কারণ আমি ওখানে সমস্ত কিছু দিয়ে দিই। হয়তো কোনো জিনিস শেখাচ্ছি, তার মাপ বা যাবতীয় জিনিস আমি ডিসক্রিপশনে দিয়ে দিই, আপনারা গিয়ে একবার ফলো করবেন ডিসক্রিপশনটা, তাহলে সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে আমি মেশিনটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেশিনটা, এই যে জায়গাটা আছে এই পজিশনটাই হচ্ছে আমাদের সুতোটা ঢোকানো হয়, এই এই রকম থাকে, এটা হচ্ছে সুতো ঢোকানো হয়, আর এটাকে হুইল বলে, ঠিক আছে? এটাকে এরকম ঘোরালে মেশিনটা তবে ঘুরবে, বুঝতে পাচ্ছেন? এই যে ঘোরালে, এটা আমি ঘোরাচ্ছি তবে মেশিনটা ঘুরছে। আর এখানে একটু ভালো করে জুম করে দেখাচ্ছি আমি, দেখো এই হচ্ছে আমাদের সুচ, আর এইটা হচ্ছে আমি ফুট বলি, মানে এটা হচ্ছে মানে আমি একটা নাম দিয়ে বলি মেশিনের পাতা, মানে ফুড, মেশিনের ফুড এটা আমি বলি। আর এই যে বক্সটা আছে এটাকে খোলা যায়, এখান থেকে টানলে এটাকে খুলবে। দেখুন আমি দেখিয়ে দিই, এই দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে এবারে ববিন, আর ববিন কেসটা এর ভিতরে আছে, এই যে এইখানটায় আছে, ঠিক এই পজিশনটায়। এবারে আমি নিচের পাদানিটা দেখাচ্ছি, এই হচ্ছে এর পাদানি। সম্পূর্ণ মেশিনটা দেখে নিয়েছেন, এবারে এটা আমি চালিয়ে দেখাবো। এখানে প্রথমে সুতোটা নিয়েছি, সুতোটা নিয়ে এই যে আমাদের জায়গাটা আছে এখানে এরকমভাবে সুতোটাকে লাগিয়ে দিতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছি এটা হুইল, ঠিক আছে? এটাকে সামনের দিকে ঘোরাতে হবে, এই যে সামনের দিকে ঘুরছে এইটা হচ্ছে রাইট, আর যদি এরকম পিছনের দিকে ঘুরে যায় তাহলে কিন্তু সুতো, মানে যে সুচে সুতো পরানো থাকবে সেটা কিন্তু কেটে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন যে সামনের দিকে ঘোরানো। মেশিন চালানো কিন্তু খুবই ইজি ব্যাপার, কিন্তু অবশ্যই আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আপনারা মেশিনটা ঠিকঠাক চালাতে পারেন। এবারে এই যে সুতো পরিয়ে নিয়েছি, আর এই হচ্ছে ববিন আর ববিন কেসটা, দেখতে পাচ্ছেন ববিন আর ববিন কেস। তো এই হচ্ছে ববিনটা আর এই হচ্ছে ববিন কেসটা। তো এখানে আমার সুতো আছে, ববিনে সুতো ভরা আছে। তো এইটা ভালো করে একটু হাতের দিকে লক্ষ্য করুন, সুতোটাই বের করুন, সুতোটা এই রকম থাকবে, সুতোটা ববিনের এই সুতোটা এই ওপরের দিকে থাকবে, নাকি এই রকম, এটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। তো এই সুতোটা সবসময় ওপরের দিকে রাখবেন, দেখতে পাচ্ছেন ওপরের দিকে আছে, এরকম ওপরের দিকে এরকম ধরে নেবেন নিয়ে। এই হচ্ছে ববিন কেসটা, এটা এটা হচ্ছে ববিন, এটা ববিন কেস। এই ববিন কেসের দেখুন এই যে অংশটা আছে, এই অংশটা এইখানে এটাকে এরকমভাবে ধরে ভিতরে এই ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিলাম ভালো করে, দিয়ে এই সুতোটাকে এখান থেকে বের করে এইখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে এবার এবারে দেখুন এটাকে আমি এরকম টানবো, চাকাটা দেখুন সোজা ঘুরবে নাকি উল্টো, ঠিক আছে? মনে রাখবেন এই যে ববিনের চাকাটাও কিন্তু সোজা দিকে যেন ঘুরে, উল্টো দিকে কিন্তু নয়। দেখুন আমি এটা টানছি ভালো করে, একটু দেখুন এটা কিন্তু সোজা ঘুরছে। তো এটাকে নিয়ে এবারে এইখানে একটা অংশ আছে এর ভিতরে ঢুকে যাবে, যাদের মেশিন আছে তারা বুঝতে পাচ্ছেন যে কোথায় এটা লাগাতে হবে, তাও আমি বলে দিচ্ছি, এটা এখান থেকেও লাগাতে পারবেন আর নত এই নিচ থেকেও। দেখুন এই নিচ থেকে এটাকে নিয়ে এই যে অংশটা, এখানে যে অংশটা থাকবে সেই অংশের ভিতরে এটাকে প্রেস করে দিতে হবে। ববিনটাকে এই নিয়েছি, ঠিক আছে? ববিনটার কিন্তু আমি কিচ্ছু ধরবো না, এই অংশটা, এই অংশটা দেখুন এই রকম হয়, এই অংশটা কিন্তু এরকমভাবে ধরে রাখবো না, এটা যেরকম নর্মালি ছেড়ে দেওয়া থাকে ছেড়ে দেওয়া থাকবে। এবারে এই ববিনের এই অংশটা নেব, এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ এইখানে, একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা খাপ মতন অংশ আছে, ঠিক আছে? নেব, নিয়ে ঢুকে গেল, গিয়ে এই চেপে দেবো। একটা আওয়াজ হলো, শুনতে পেলেন? এই আওয়াজটা হলো মানে আপনার এই ববিনটা, মানে ববিন কেসটা একদম প্রপারভাবে ঠিকঠাকভাবে ঢুকে গিয়েছে, ববিন কেসটা ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এরকমভাবে বন্ধ করে দেব। এবারে এই সুতোটা এরকমভাবে নেব, সুতোটা এরকম নিলাম, নিয়ে এই যে অংশটা আছে মেশিনের প্রথমের অংশ এরকমভাবে ঢুকিয়ে দেব। ভালো করে একটু হাতের দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এবারে এটাকে এরকমভাবে ধরে নিয়ে এই যে চাকার মতন গোল অংশটা আছে এর ভিতর থেকে নিয়ে যাব। একটু ভালো করে দেখুন তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এরকমভাবে ধরে এই চাকার ভিতরে এরকমভাবে ঢুকিয়ে নেব, নিয়ে
এই যে এই যে একটা তার মতন আছে এই তারটা এর ওপর থেকে নিয়ে গিয়ে এই আরে এইটাকে নিয়ে এই যে অংশটা আছে এই অংশটা এর ভিতরে ঢুকিয়ে দেব দিলাম এই বের করলাম আর একটা এই যে অংশ আছে এবারে এর ভিতর থেকে এরকম ভাবে নিয়ে যাব নিয়ে এই নিচের নিচেও একটা অংশ আছে একদম এই এইখানটায় তো এখান থেকে এরকম ভাবে নিয়ে নেব নিয়ে এবারে সূচে আমি পরিয়ে নেব সুতোটা সূচে সুতোটা পরিয়ে নেব নিয়ে এবারে হাতে এরকম ভাবে ধরব আর একটা হাত এই আমাদের হুইলে রাখব রেখে সামনের দিকে এরকম ভাবে ঘোরাব ঘুরিয়ে নিচের সুতোটা তুলে নেব ববিনের নিচের সুতোটা দেখুন এই যে ববিনের নিচের সুতোটা এই উঠে গেছে দেখুন দুটো সুতো উঠে গেছে খুব সিম্পল ভাবে উঠে যায় এই উঠে গেছে খুবই সহজ খুবই সহজ শুধুমাত্র আপনাদেরকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে আর আমি যেমনভাবে দেখিয়েছি তেমনভাবে করবেন কোনো অসুবিধা হবে না শুধু এইটা মাথায় রাখবেন এই যে হুইলটা এটা যেন উল্টো দিকে না ঘুরে যায় প্রথমে এই সুতো না লাগিয়ে আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবেন সুতো লাগালে কি হবে সুতো কেটে যাবে আর সুঁচটা ভেঙে যাবে তো প্রথমে আপনারা সুতো না লাগিয়ে আপনারা কন্টিনিউ এটা ঘোরাতে থাকবেন কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবেন যখন দেখতে পাচ্ছেন আপনাদের এই হুইলটা একদম সব সময়ের জন্য সামনের দিকেই ঘুরছে উল্টো দিকে যাচ্ছে না তখন আপনারা সুতো লাগিয়ে কাপড়ে সেলাই করে দেখুন এপারে দেখুন এই হচ্ছে মেশিনের এই যে চাকা মতন অংশটা আছে এইটা কিন্তু সেলাই বাড়ানো কমানো যায় ঠিক আছে আমি এখানে দেখুন তিনে সেলাই করি আমি সবসময়ের জন্য তিনেই সেলাই করি তিনের সেলাইটা একদম স্ট্যান্ডার্ড সেলাই খুব ভালো হয় তো এইটা এরকম ঘোরাতে থাকলে সেলাই কিন্তু কমবে বাড়বে তো এটা কিন্তু এরকমভাবে ঘোরালে ঘুরে যাবে কিন্তু এই যে এইটা হচ্ছে আমাদের চাপ সেলাইয়ের জন্য এটাকে এরকমভাবে চেপে ধরলে চাপ সেলাই হয় বুঝতে পেরেছেন তো এইটাকে চেপে ধরে কিন্তু এরকমভাবে ঘোরানো মানে এইটাকে এরকম চেপে ধরে এইটাকে ঘোরাতে হবে তবে কিন্তু এটা ঘুরবে ঠিক আছে সবার মেশিন কিন্তু সমান নয় আমার মেশিনে এটাই হয় তো এইটাকে এরকম চেপে ধরে এটাকে ঘোরাতে হয় তবেই কিন্তু এটা ঘোরে তো এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা যেমনটা সেলাই করতে চান মেশিনের বড় নিচের চাকাটা আর এই হচ্ছে পাদানি তো পাটা আপনাদের একটু ভালো করে পায়ের দিকে লক্ষ্য রাখুন পাটা কেমনভাবে চালাতে হয় তো এই ঠিক আছে এই রকম চলবে এই রকম এইরকম চলবে বুঝতে পেরেছেন আমি কাপড়ে একটুখানি সেলাই করে দেখাচ্ছি তো এই নিলাম এই রাখলাম এবারে দেখুন আমি একটু সেলাই করে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফিনিশিংভাবে সেলাইটা হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরও হবে আপনারা শুধু প্র্যাকটিস করুন আপনাদেরও হবে আর একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি এই মেশিনের সেলাইটা এই যে মেশিনের সেলাইটা করেছি এতে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি আপনারা যদি এটা করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা দু তিন দিনের মধ্যে স্ট্রেট সেলাই হবে অনেকের কী আছে যারা নতুন নতুন এখন সেলাই শিখছে তাদের কিন্তু সেলাই স্ট্রেট হয় না তো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টিপস এটা যে এই মেশিনের এটা ফুট বা পাতা আমি মেশিনের এটা পাতা বলি প্রথমে এটাকে আমি তুলে দিই দিয়ে এই যে সেলাইটা আমার স্ট্রেট হয়েছে এই সেলাইটা কিন্তু যারা নতুন তাদের স্ট্রেট হবে না তো তাদের কীভাবে স্ট্রেট হবে এই যে মেশিনের ফুটটা আছে না তো এই যে ফুটের একটা সাইজ আছে এই সাইজ অনুযায়ী না আপনারা সেলাইটা করা স্টার্ট করবেন তাহলে কি হবে কিছুদিনের মধ্যে আপনাদের সেলাই কিন্তু একদম স্ট্রেট হবে তার মানে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কাপড়টা যেন এই দিকে বেশি সরে না আসে এই বরাবর যেন কাপড়টা থাকে এই এই মেশিনে এই পাতাটার বরাবর কাপড়টা যেন থাকে আর থাকাকালীন আপনারা কন্টিনিউ বেশ কয়েকদিন এরকম সেলাই করতে থাকবেন তাহলে কি হবে আপনাদের সেলাই কিন্তু আস্তে আস্তে স্ট্রেট হবে কেননা যখন আপনারা এটা সেলাই করবেন তাহলে আপনাদের মাথায় থাকবে যে এই কাপড়টা যেন এই পাতা থেকে বেরিয়ে না যায় তাহলে স্ট্রেট সেলাই হবে আর কন্টিনিউ যখন আপনারা এই সেলাইটা করতে থাকবেন তখন আপনাদের কি হবে সেলাই অটোমেটিকলি আস্তে আস্তে স্ট্রেট হতে থাকবে তো আমি যেমনভাবে বলেছি আপনারা তেমনভাবে করুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কোনো অসুবিধা হবে না সেগুলো প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু আপনাদের সেলাইটা সঠিকভাবে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এই পর্যন্ত তো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা।